একটা চরিত্রহীনাকে দেখি আরো পাঁচটা চরিত্রহীনা তৈরি হয়, কথা বলেন না কেন? আমার সাথে একমত কিনা? আমাদের দেশে সর্বপ্রথম ধরা পড়েছে পাপিয়ার কর্মকাণ্ড, ঠিক কিনা বলেন? এত অসৎ কর্ম করেছেন, এই একটা পাপিয়াকে দেখে দেখে বন্ধু কিছুদিন আগে ধরা পড়লো বাংলার জমিনে, কলঙ্কজনক অধ্যায় নাম লিখিয়েছেন হেলেনা জাহাঙ্গীর, কথা বলেন না কেন? আছে না নাই? আর জোরে বলেন। এরপরে এই হেলেনা জাহাঙ্গীরকে তৎপরতা করা, তৎপরতা চালানোর পরে হেলেনা জাহাঙ্গীরের পরে তারপরে বেরিয়ে আসলো পিয়াসা মৌ, কথা বলেন না কেন? আরে জোরে নাউজুবিল্লাহ, মহাব্বতে। এরপরে বের হয়ে এসেছে চলচ্চিত্র অঙ্গন থেকে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণি। আমার মনে হয় আগামী ছয় মাসের মধ্যে কলঙ্কজনক অধ্যায় নাম লিখিত আরো যৌবন কালকে কাজে লাগানো আলা নারী পুরুষ বের হয়ে আসবে, কথা বলেন না কেন? পিয়াসা মৌকে ফলো করে যৌবন কাল কাজে লাগানো যাবে, পরিমণিকে ফলো করে যৌবন কাল কাজে লাগানো যাবে, কথা বলেন? হেলেনা জাহাঙ্গীরকে, পাপিয়াকে, এই রকমের অসৎ ছেলে মেয়ে অসৎ নারী পুরুষ তাদেরকে ফলো করার কথা বলেনি, যৌবন কালকে কাজে লাগাইতে বলেছে। আপনার যখন শক্তি থাকবে বেশি বেশি করে ভালো কাজ করেন, রাস্তার কাজ করেন, ব্রিজের কাজ করেন, মেঠুপথে মানুষ হাঁটতে পারে না সেটা সংস্কারের ব্যবস্থা করেন, মানব সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি আল্লাহর গোলামি বেশি বেশি করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে রোজগার করেন, মা বাবার সেবায় নিয়োজিত থাকেন, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন, প্রত্যেকটা কোরআন হাদিস সম্মত ভালো কাজ করার নামই হলো যৌবন কালকে কাজে লাগানো, ঠিক কিনা বলেন? কারণ মানুষের সময় বয়স যখন ভারী হয়ে যায় তখন আর মানুষ ভালো কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, এই যে সমাজের মধ্যে, জাতির মধ্যে, ফ্যামিলির মধ্যে, রাষ্ট্রের মধ্যে অসৎ চরিত্রের যাদেরকে ক্যারেক্টারলেস বলা হয়, ওই চরিত্রহীন মানুষগুলোর বিরুদ্ধে একা সরকার লড়ে কখনোই দমন করতে পারবে না, আমাদের সবাইকে জেগে উঠতে হবে, কথা বলেন না কেন? সবাই যখন একই সাথে জেগে উঠব তখন এই সমাজ থেকে, আমাদের মধ্য থেকে এই কলুষিত সমাজকে বদলে আমরা নতুন কোন পবিত্র সমাজ গড়তে সক্ষম হব, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক।